আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, তো সালামের জবাব দাও। ওয়ালাইকুম সালাম। হলো, ওয়ালাইকুম সালাম হলো জবাবটা? ভালোভাবে বলো একটু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে বলতে হবে, বুঝছো? আচ্ছা, গতদিন তোমাদের কি পড়াইছিল? আব্দুল মালিক হুজুর মনে হয় ক্লাস নিয়েছে, উনি কি পড়াইছিলেন মনে নাই? ছিলাম না মনে হয় স্যার। আচ্ছা, আজকে আজকে তোমাদের কোন কোন পাঠ সমস্যা? যেহেতু তোমাদের এখন রিভিশন ক্লাস, আমাদের তো সিলেবাস শেষ, তোমাদের নিজেদের কোনো পড়ার কোনো প্রস্তাব আছে নাকি? যে স্যার, আমাদের এই পার্টটা একটু কঠিন লাগে, তাহলে আমি আগে সেটা পড়াই দেবো, না হলে আমি আমার পছন্দের মতো স্যার একটা আপনি মনে হয় সুরা 3 পড়াইছেন, সুরা 3 পড়াইছিলাম। সুরা আল মাউনও পড়াইছেন, আজকে মনে হয় পাঠ 11 সুন্নাহ পড়াবেন। পাঠ 11 সুন্নাহ বা হাদিস যেটা, জি স্যার। আচ্ছা ঠিক আছে, সুন্নাহ বা হাদিস একটু পড়াবো। তারপরে আরো কিছু বিষয় আমি একটু প্রস্তুতি নিয়েছি যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের একটা পরীক্ষাও নেবো আমি, এর মধ্যে পরীক্ষা নেবো বলতে আমি কিছু প্রশ্ন এখানে তোমাদের শো করবো, দেখি তোমরা কে কে উত্তর দিতে পারো। ঠিক আছে, আমরা তাহলে সুন্নাহ অংশে যাই। এটা পাঠ্যবই কত পৃষ্ঠা? আচ্ছা, তাহলে তোমরা পাঠ্যবই বের করো 67 পৃষ্ঠা। আচ্ছুন না, এটা হচ্ছে শরীয়তের দ্বিতীয় উৎস সুন্না। সুন্না তো রীতিনীতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিভাষায়, ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কর্ম তার সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলে, সুন্নাহ হাদিস নামেও পরিচিত। সুন্নাহ হলো কোরআনের ব্যাখ্যা স্বরূপ। তো সুন্নাহ এবং হাদিস, তার আগে বলি যে শরীয়তের উৎস কি। শরীয়তের উৎস বলতে কি বোঝো? উৎস হচ্ছে যেখানে কোনো জিনিস পাওয়া যায়, তাই না? তো শরীয়তের বিধিবিধান আমরা কোথায় পাবো, সেটাই হচ্ছে শরীয়তের উৎস। তো যখন আমরা শরীয়তের কোনো বিষয়ে কোনো বিধিবিধান, কোনো মাসআলা ফতোয়া নিতে যাব, প্রথমে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই বিষয়ে কোরআনে কি বলা আছে। অর্থাৎ শরীয়তের প্রথম এবং প্রধান উৎস হচ্ছে আল কোরআন। যদি আমরা কোরআনে সেটা বিস্তারিত না পাই, তাহলে সেটা আমরা সুন্না বা হাদিসে এটা লক্ষ্য করব। অর্থাৎ কোরআনের ব্যাখ্যা হচ্ছে সুন্না বা হাদিস। তো কেন এটা দুটা নাম হলো, সুন্না এবং হাদিস কেন হলো? কারণ হচ্ছে সুন্না এবং হাদিসের মধ্যে একটু পার্থক্য রয়েছে। যদিও দুটাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কর্ম এবং তার সমর্থিত বা অনুমোদিত কথা কাজ, এগুলো সবই সুন্না বা হাদিস, তারপরেও হাদিস হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা কিছু বর্ণনা করেছেন, সবই হাদিস। কিন্তু এই হাদিসের মধ্য থেকে সুন্না হচ্ছে সেগুলোই যেগুলো তিনি শরীয়তের বিধান হিসেবে নিজে পালন করেছেন বা পালন করতে নির্দেশ দিয়েছেন। বুঝতে পারছো? আমি আবারও বলছি, সুন্নাহ হচ্ছে সেই সমস্ত বিধিবিধান বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সমস্ত বাণী কথা বা কাজকে বোঝানো হয় যেগুলো শরীয়তের বিধান হিসেবে নির্ধারিত পালন করা হয়। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কতটা বিবাহ করেছেন? 11টি বিবাহ করেছেন, এটা হচ্ছে হাদিস। হাদিসে তার 11 জন স্ত্রীর নাম বা তার যে বিবাহের বিষয়গুলো, এগুলো হাদিসে আছে। কিন্তু এটা কিন্তু সুন্না না যে 11টা বিবাহ করতে হবে। তার মানে তার জীবনের সব ঘটনাই হাদিস, কিন্তু সুন্না শুধুমাত্র সেগুলো যেগুলো তিনি নিজে পালন করেছেন শরীয়তের বিধান হিসেবে বা উম্মতকে পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন ফজর নামাজের সময় 2 রাকাত সুন্নাত নামাজ পড়া, এটা হাদিসেও আছে, পাশাপাশি এটা হচ্ছে সুন্না, এটা পালন করা সুন্না, কারণ এটা তিনি শরীয়তের বিধান হিসেবে পালন করেছেন, এই জন্য এটা হচ্ছে সুন্না। তাহলে হাদিস হচ্ছে সেগুলোই যেগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনে
পালন করেছেন, বলেছেন বা বর্ণনা করেছেন সেগুলো সবই হাদিস। এর মধ্যে থেকে সেগুলোই সুন্না যেগুলো তিনি শরীয়তের বিধান হিসেবে পালন করার জন্য নির্দেশ দিয়েছেন বা নিজে পালন করেছেন। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন, ও আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম, আর আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। অর্থাৎ কোরআন মানুষের কাছে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য, একটা জিনিস বোঝাতে গেলে তো অতিরিক্ত কথা হবে, কোরআনের অতিরিক্ত কথা যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেগুলো মূলত হাদিস বা সুন্নাহ। এখানে একটা উদাহরণ হিসেবে আমরা আনতে পারি, যেমন নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা বলেছেন আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু কোথায়, কিভাবে, কোন সময়ে কত রাকাত নামাজ পড়তে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, এগুলো সব ব্যাখ্যা বা বর্ণনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমরা যদি কোরআনের উপর পরিপূর্ণ আমল করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কোরআনের পাশাপাশি সুন্নাহ অনুসরণ করতে হবে, তাহলে মূলত আমরা পরিপূর্ণভাবে শরীয়তের বিধানের উপর আমল করতে পারব। আচ্ছা, এরপরে আসো, সুন্নাহ পালন করা মূলত আল্লাহ তাআলারই নির্দেশ। এটা যে শুধু আমরা নিজেদের মন গড়া ভাবে সুন্নাহ পালন করতেছি তা নয়, আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। অর্থাৎ রাসূল তোমাদের যা দেন তোমরা তা গ্রহণ করো, আর তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সুতরাং বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা মূলত আল্লাহ তাআলার অনুসরণ করারই সামিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা হচ্ছে আল্লাহ তাআলার বিরোধিতা করার সামিল। অর্থাৎ একজনকে মানা, অন্যজনকে অমান্য করা, এটা কখনোই ইসলাম সমর্থন করে না। অর্থাৎ আমাদেরকে কোরআন এবং হাদিস দুটাই মেনে চলতে হবে। আচ্ছা, এরপরে আসো আল হাদিস। হাদিস অর্থ হচ্ছে কথা বা বাণী। ইসলামিক পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও মনুসম্মতিকে হাদিস বলা হয়। অর্থাৎ তিনি সারা জীবনে যত কথা বলেছেন, যত কাজ করেছেন এবং যত মনুসম্মতি, মনুসম্মতি কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবাগণ কোনো কথা বলেছেন বা কোনো কাজ করেছেন, তিনি তাদেরকে নিষেধ করেননি বরং অনুমতি দিয়েছেন, এটাকে বলা হয় মৌন। মানে হচ্ছে চুপ থাকা। তাহলে চুপ থেকে তিনি সম্মতি দিয়েছেন, প্রতিবাদ করেননি বা নিষেধ করেননি, এটাই হচ্ছে মৌন সম্মতি। এটাকে তাকরিরি হাদিস বলা হয়। এটা সামনে আছে তাকরিরি হাদিস। হাদিসের দুটি অংশ, একটা হচ্ছে সনদ আর একটা হচ্ছে মতন। আচ্ছা, সনদ এবং মতনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তোমাদেরকে একটা হাদিস দেখাই, এখানে একটা হাদিস আছে, যেমন এখানে তোমাদের পাঠ্যবইয়ের যে 1 নং হাদিসটা রয়েছে এই হাদিসটা দেখো, এখানে শুধু এইটুকু দেওয়া আছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। বুখারি, বুখারি লেখা আছে। আচ্ছা, এখানে বুখারি হচ্ছে বুখারি শরীফ, আর তার এই বুখারি শরীফ লিখেছেন বা সংকলন করেছেন হাদিসটা হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারি। তো এখানে দেখো, ইমাম বুখারি কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেননি, তাই না? কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 200 বছর পরে ইমাম বুখারি জন্ম, তিনি হাদিস সংকলন করেছেন। এই যে 200 বছর মাঝখানে, তাহলে ইমাম বুখারি কার কাছ থেকে শুনলেন হাদিসটা? তাহলে ইমাম বুখারি শুনেছেন মনে করো কয়ের কাছ থেকে, ক শুনেছেন খয়ের কাছ থেকে, খ শুনেছেন গয়ের কাছ থেকে, গ শুনেছেন ঘয়ের কাছ থেকে, এরপরে ঘ হচ্ছে একজন সাহাবি মনে করো, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন। এই যে ইমাম বুখারি থেকে শুরু করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ক খ গ ঘ, এনারা এক একজন রাবি। রাবি মানে হাদিস বর্ণনাকারী। আর এই রাবিদের পরম্পরাকে, অর্থাৎ রাবিদেরকে একত্রে বলা হয় সনদ। রাবিদেরকে একত্রে কি বলা হয়? সনদ। তাহলে ইমাম বুখারি থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানে যারা হাদিস বর্ণনা করেছেন তাদেরকে এক একজনকে রাবি বলা হয়, আর তাদের সকলকে একত্রে বলা হয় সনদ। অর্থাৎ রাবিদের সমষ্টিকে বলা হয় সনদ। আচ্ছা, এরপরে আসো মূল কথা কি। মূল কথা হচ্ছে সেটাই যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। এটা উদাহরণ হিসেবে একটা হাদিস আমি তোমাদেরকে বললাম। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল কথাকে বলো মূলত মতন বলা হয়,
আর মহানবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে শুরু করে যিনি হাদিসটা সংকলন করেছেন এর মাঝখানে যে সমস্ত বর্ণনাকারী রয়েছেন তাদের পরম্পরা বা তাদের ধারাবাহিকতাকে সনদ বলা হয়। এই দুটাই কিন্তু হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ এবং এর কারণেই হাদিসটা কোনটা কতটা শক্তিশালী সেটা নির্ধারণ করা হয়। আচ্ছা, এই অংশ পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন আছে কারো? থাকলে করতে পারো। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং ঈমান এনেছেন তারা সাহাবী না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং ঈমান এনেছেন এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ মুসলমান থাকা অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন, এরকম হতে হবে। বুঝতে পারছো? কারণ জি স্যার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কিছু মানুষ কিন্তু কি মুনাফিক হয়ে গেছিল, তারা যাকাত দিতে অস্বীকার করেছিল, আবার কেউ কেউ নিজেকে নবী বলে দাবি করেছিল, তো তারা কিন্তু আবার সাহাবি হতে পারবে না, যদিও তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তারাই আবার মুনাফিক হয়ে গেছিলেন। বুঝতে পারছো? তাহলে সাহাবি হবে তারাই যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ঈমান এনেছেন এবং মুসলমান অবস্থাতেই যারা মৃত্যুবরণ করেছেন, তারাই মূলত সাহাবি। আর যারা সাহাবাদেরকে দেখেছেন এবং ঈমানের উপরে অর্থাৎ মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদেরকে বলা হয় তাবি। তাদেরকে কি বলা হয়? তাবি বলা হয়। বুঝতে পারছো? এটা তোমাদের সামনে আছে, একটু পরে আছে। আচ্ছা, প্রকার ভেদ দেখো। মতন বা হাদিসের মূল বক্তব্যের উপর ভিত্তি করে হাদিস তিন প্রকার, কওলি, ফেলি, তাকরিরি। কওলি কি? কওলি শব্দটা কল থেকে আসছে, কল মানে হচ্ছে কথা, এটা মনে রাখলে হবে, শব্দটা মনে রাখলে তোমার হাদিসটার সংজ্ঞা বুঝতে সুবিধা হবে। কল মানে কি? কথা। কথা অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কথা বলেছেন তার মুখনিঃসৃত বাণী হচ্ছে কওলি বা বাণী সূচক হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে যত কথা বলেছেন সেগুলো হচ্ছে কওলি হাদিস। ফেল মানে হচ্ছে কাজ, ফেলি মানে হচ্ছে কাজ সম্বন্ধে, ফেল মানে কাজ। তাহলে তিনি যে সকল কাজ করেছেন অর্থাৎ তার যে সকল কাজের বিবরণ হাদিসে বর্ণিত হয়েছে সেগুলোই হচ্ছে ফেলি হাদিস। আর তাকরিরিটা আমি প্রথম থেকে একটু বলেছি, তারপরে দেখো, তাকরির মানে মৌন সম্মতি জ্ঞাপক। রাসূলুল্লাহ সাল্লামের সামনে সাহাবাগণ কোনো কথা বলেছেন বা কাজ করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেনি, তিনি নিজে করেননি কিন্তু নিষেধও করেনি, সেগুলো হচ্ছে তাকরিরি হাদিস। সনদ বা রাবি পরম্পরার দিক থেকে হাদিস আবার তিন প্রকার, মারফু, মাকুফ, মাকতু। মারফু হচ্ছে যে হাদিসের সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে সেটা হচ্ছে মারফু হাদিস, আর যে হাদিসের সনদ সাহাবি পর্যন্ত পৌঁছেছে তাকে বলা হয় মাওকুফ হাদিস, যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে বলা হয় মাকতু হাদিস। তো এই হচ্ছে হাদিসের প্রকারভেদ। হাদিসের আরেকটা প্রকার রয়েছে, সেটা হচ্ছে হাদিসের কুদসি বা পবিত্র বাণী। তো আসলে কোরআন এবং হাদিস আমরা তিনটা ভাগে ভাগ করব। কোরআন হচ্ছে এর কথা এবং শব্দ ভাষা সবই আল্লাহ তাআলার, মূল কথা এবং ভাষা দুটোই কি আল্লাহ তাআলার। আর হাদিসের কুচি হচ্ছে মূল কথা আল্লাহ তাআলার কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি নিজের ভাষায় ব্যক্ত করেছেন, আর যেটা হাদিস অর্থাৎ সাধারণ হাদিস যেটা, সেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহির ভাষাও নিজের, মূল কথাও নিজের। এই তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হাদিসের কুচিটা কি বুঝেছো? আমার কথা শুনতে পাচ্ছ না? কেউ একজন রেসপন্স করো। তোমার আনমিউট জি করে স্যার, রাখো, বুঝতে পারছি। আনমিউট করে রাখো, সমস্যা নেই, অল্প স্টুডেন্ট আছে। আচ্ছা, অন্যরা মনে হয় অলরেডি ধরে নিয়েছে যে পরীক্ষা হবে না, বা ওরা মনে হয় A+ পেয়ে বসে আছে, আল্লাহ জানে। যাই হোক, যারা অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা এই বিকেল টাইমে ধর্মতলায় অংশগ্রহণ করেছো, এবং আমার বিশ্বাস যে আমরা যতক্ষণ এই ধর্ম বিষয় নিয়ে কথাবার্তা বলবো ততক্ষণ আমাদের আমলনামায় ইনশাল্লাহ সব লেখা হবে। বুঝতে পারছো? লেখাপড়া শিখতেছো, এটা তো দুনিয়ার কাজে লাগবেই ইনশাল্লাহ। তারপরেও আমরা যে দিনই কথাবার্তা আলোচনা করতেছি, কোরআন হাদিসের কথা বলতেছি, এর জন্য আমাদের আমলনামা ইনশাল্লাহ সওয়াব হবে। তো তাহলে কোরআন হাদিস এগুলো মূলত তিনটা, দুটা অংশ থাকে, একটা হচ্ছে শব্দ বা ভাষা আর একটা হচ্ছে মূল কথা। তাহলে যেটা শব্দ ভাষা এবং মূল কথা সবই আল্লাহর, সেটা কোরআন,
যেটা শব্দ ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু মূল কথা আল্লাহর থেকে, সেটা হচ্ছে হাদিসে কুদসি। আর যেটা শব্দ ভাষা মূল কথা সবই রাসূলের, সেটা হচ্ছে হাদিস। তো এই পর্যন্ত আজকে তোমাদের এখানে যে বিষয়গুলো আলোচনা করা হলো, এর মধ্যে যদি তোমাদের প্রশ্ন না থাকে তাহলে আমি সামনে আর একটু পড়াবো। হ্যাঁ আচ্ছা, হাদিস সংরক্ষণ ও সংকলন সম্পর্কে। হাদিস সংরক্ষণ করা হয়েছে দুই ভাবে, একটা হচ্ছে মুখস্থ পদ্ধতি আর একটা হচ্ছে লিখিত পদ্ধতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি যখনই সাহাবাদেরকে কোনো কথা বলতেন তারা সেটা স্মৃতিতে সংরক্ষণ করে নিত, অর্থাৎ মুখস্থ করে নিত। বুঝতে পারছো? কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ ওই ব্যক্তির জীবন উজ্জ্বল করবেন যে আমার কথা শুনে তা মুখস্থ করলো ও সঠিক রূপে সংরক্ষণ করলো, এবং এমন ব্যক্তির কাছে পৌঁছে দিল যে তা শুনতে পায়নি। তার মানে সাহাবারা নিজেরা মুখস্থ করে করে আবার অন্যের কাছে সেগুলো পৌঁছে দিয়েছেন। তো এ হচ্ছে মুখস্থ পদ্ধতিতে, এটাই অধিকাংশ সাহাবি তারা এগুলো মুখস্থ করতেন, তাছাড়া তারা বাস্তবে নিজেরা আমলও করতেন সেভাবে হাদিস সংরক্ষণ। যেমন নামাজ কিভাবে পড়তে হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহির কাছ থেকে সেই বিধিবিধানগুলো সাহাবাগণ জেনে নিয়েছেন, নিজেরা সেভাবে নামাজ পড়েছেন। তো নামাজ পড়তে পড়তেই নামাজের বিধিবিধান কি হয়ে যায়, মুখস্থ হয়ে যায়, তাই না? আর একটা পদ্ধতি ছিল লিখিত। যদিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম থেকে হাদিস লিখতে নিষেধ করেছিলেন যাতে কোরআনের সাথে মিশে না যায়, তারপরেও কিছু সাহাবি আলাদা শিরোনাম দিয়ে যে এগুলো কোরআনের আয়াত, এগুলো রাসূলের হাদিস, এইভাবে হাদিস লিখে রেখেছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সহিফা আস সাদিকা, এটা তার একটা হাদিসের সংকলন ছিল। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন চিঠিপত্র লিখেছেন, সন্ধি বা চুক্তিনামা সনদ, যেমন মদিনার সনদ লিখেছিলেন, হুদাইবিয়ার সন্ধি লিখেছিলেন, এগুলো সবই লিখিতভাবে সংরক্ষণ ছিল। মোট কথা, হাদিস দুইভাবে সংরক্ষণ করা হয়েছে, একটা হচ্ছে মুখস্থ পদ্ধতি আর একটা হচ্ছে লিখিত পদ্ধতি। এরপর অবশ্য হাদিস সংকলন, হাদিস সংকলন হয় খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নামে। তিনি, তাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় এবং দ্বিতীয় ওমরও বলা হয়। অষ্টম শ্রেণীতে এনার জীবনী আছে বিস্তারিত। তিনি রাষ্ট্রীয়ভাবে হাদিস সংকলনের উদ্যোগ গ্রহণ করেন এবং তারই ধারাবাহিকতায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম হাদিসের বিশুদ্ধ সংকলন তৈরি করেন। তার গ্রন্থের নাম হচ্ছে আল মুওয়াত্তা। আচ্ছা, তৃতীয় হিজরি সনে হাদিস সংকলনের স্বর্ণযুগ ছিল। এই সময়ে 6টি বিশুদ্ধ হাদিসের গ্রন্থ সংকলন করা হয়। সহি বুখারি, ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল, এগুলো জাস্ট নামগুলো তোমাদের মুখস্থ করতে হবে, এখানে মানে বোঝার কিছু নেই তেমন। তারপরে সহি মুসলিম, সুনান নাসাই, আবু দাউদ, জামে তিরমিজি, সুনান, এগুলো সব হাদিসের গ্রন্থ বর্তমানে বাংলা অনুবাদ হয়েছে, আরবিও আছে, বাংলাও আছে। তো তোমরা চেষ্টা করবে বাজার থেকে কিনে এগুলো পড়ার জন্য, আর বিশেষ করে গ্রন্থকারের অর্থাৎ সংকলকের নামগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবে। তা আজকে এই পর্যন্ত এই অংশ পড়া থাকবে। এর পরবর্তী ক্লাসে তাহলে, আমি, আমার এটা খেয়াল ছিল না যে আমি এটা পড়াচ্ছিলাম, আমি এখান থেকে প্রশ্ন তৈরি করিনি, আমি প্রতারণা অংশ থেকে আসছে প্রশ্ন তৈরি করছিলাম। তারপরেও স্যার তাহলে ওটাই পড়ান। হ্যাঁ, এখন আমি ওখানে যাবো, যেহেতু যেটুকু পড়ালাম এর মধ্যে তোমাদের কারো প্রশ্ন আছে? যেটুকু পড়াইছি এর মধ্যে কারো প্রশ্ন আছে? স্যার যারা সাহাবাদের দেখেছেন এবং তাদের প্রতি ইমান এনেছেন হ্যাঁ, তাদের তাবি বলা হয় না? তাবি বলা হয়, হ্যাঁ, ইমান এনেছেন অর্থাৎ ইমানের উপরেই মৃত্যুবরণ করেছেন, তারাই হচ্ছেন তাবি। আচ্ছা, আজকে আমরা প্রতারণা বিষয়টি একটু জানি, কারণ বর্তমানে মানুষ প্রতারণা খুব ব্যাপক হারে প্রতারণা করতেছে, সেই জন্য আমি এটা মনে করছিলাম যে আজকে প্রতারণা পড়াবো। তো যাই হোক, প্রতারণা কি, আমাদের দেশে যতভাবে প্রতারণা হচ্ছে এটা আমরা মানে কোনো হিসাব আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। প্রতারণা মানে হচ্ছে ঠকানো, ফাঁকি দেওয়া, ধোকা দেওয়া, বিশ্বাস করা। আরবি শব্দ হচ্ছে গাসম, প্রতারণার আরবি শব্দটা হচ্ছে গাসম। শব্দটা আমি লিখে দিচ্ছি, একটু দেখে নাও। প্রতারণার আরবি শব্দ হচ্ছে গাসম।
হাস্যনক হচ্ছে প্রতারণা। আচ্ছা, এর অর্থ হচ্ছে ঠকানো, ফাঁকি দেওয়া, ধোকা দেওয়া, বিশেষ ভাবে এটি মিথ্যাচারের একটি রূপ। ইসলামী পরিভাষায় প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোকার উপর নির্ভর করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। প্রতারণার মাধ্যমে অন্যকে ভুল বুঝিয়ে ঠকানো হয়। এই যে আমাদের দেশে যেমন ওজনে কম দেওয়া, এটা একটা প্রতারণা আছে। তুমি বাজারে মাছ, গোস্ত, তরি, তরকারি যা কিছুই কেনো না কেন, ওরা এখন তো ডিজিটাল পরিমাপক যন্ত্র বেরোচ্ছে, এখানেও ওরা কারসাজি করে। এরপরে হচ্ছে জাল মুদ্রা চালিয়ে দেয় অনেকে, নকল টাকা, পণ্য দ্রব্যের দোষ গোপন করে, হয়তো ভালো চালের সাথে খারাপ চাল মিশ্রিত করে বিক্রি করে। তারপরে হচ্ছে কাপড়ে হয়তো কোথাও রং ওঠে, তোমাকে বলবে যে না, এক কোষ রং উঠবে না। বিভিন্নভাবে পণ্য দ্রব্যের দোষ গোপন রেখে বিক্রি করে, ভালো জিনিস দেখে বিক্রির সময় খারাপ জিনিস দেয়। এরপরে বেশি দামের দ্রব্যের সাথে কম দামের দ্রব্য মিশিয়ে বিক্রি করে, ভেজাল মিশায়, ফলে ও মাছে রাসায়নিক দ্রব্য, বিশেষ করে যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, এগুলো মিক্স করে পণ্য দ্রব্যের মিথ্যা প্রচারণা চলে। অর্থাৎ মিডিয়াতে, সেটা পত্র পত্রিকা হোক বা টেলিভিশনে হোক, ইউটিউবে হোক, ফেসবুকে হোক, বহু রকমের মিথ্যা প্রচারণা চালিয়ে মানুষকে ধোকা দেয়, চাকরির নামে প্রলোভন দেয়। তারপরে হচ্ছে আরো বিভিন্ন পণ্যের, মানে ওখানে ভিডিওতে দেখাবে এক ধরনের পণ্য, যখন তুমি অর্ডার দিয়ে নেবে সেটা দেখবে যে অন্য কোয়ালিটি বা নিম্ন মানের, এরকম। তো যতভাবে মানুষ প্রতারণা করুক কেন, এগুলো সবই ইসলামে হারাম, নিষিদ্ধ। আচ্ছা, ছাত্রছাত্রীরাও কিছু প্রতারণা করে, যেমন পরীক্ষায় নকল করে, মিথ্যা সাক্ষ্য দেয়, অন্যের হক নষ্ট করে, বিশ্বাস ভঙ্গ করে, ভুল মিথ্যা তথ্য দেয়, হ্যাঁ, পথচারীকে ভুল রাস্তা বলে দেয়, সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করে, এমনকি নিজ নিজ দায়িত্ব কর্তব্য ঠিক মতো পালন না করাও একটা প্রতারণা। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ যিনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন, তার উচিত প্রতিষ্ঠানের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করা, তাছাড়া কিন্তু সেটা কিন্তু প্রতারণার সামিল হয়ে যাবে। আচ্ছা, তো এগুলো আমরা, প্রতারণা কি এটা আমরা বুঝতে পারলাম, প্রতারণা বর্জন করতে হবে, প্রতারণা বর্জনের গুরুত্ব, এটা গর্হিত এবং ঘৃণিত কাজ, মিথ্যাচারের সামিল। অনেক ক্ষেত্রে প্রতারণা মিথ্যা অপেক্ষাও জঘন্য, এর দ্বারা দুটো পাপ হয়, একটা হচ্ছে মিথ্যা বলা হয়, একটা বিশ্বাস ভঙ্গ করা হয়। সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা আবশ্যক, কারণ যে প্রতারণা করে সে প্রকৃত মুমিন নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমার উম্মত নয়, আর যে কারোর সাথে প্রতারণা করে সে মুসলিম দলভুক্ত নয়। তিনি আরো বলেছেন, মান গাশ্যা ফালাইসা মিন্নি, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়, অর্থাৎ সে কি আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করতে পারবে না, যদি উম্মত, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কোনো সুপারিশ করবে না। আল্লাহ তাআলা প্রতারণা নিষেধ করার কথা সম্পর্কে বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো। একদিন মহানবী সাল্লাম বাজারে গেলেন, সেখানে খাদ্য স্তূপের মধ্যে এক ব্যক্তি খাদ্য নিয়ে বসে আছে, তার ভেতর মহানবী সাল্লাম হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন যে নিচে দ্রব্যগুলো ভেজা আর বাহিরেগুলো শুকনো। তিনি বললেন, এটা কেন? লোকটা বললো যে বৃষ্টির দরুন ভেজে গেল। তিনি বললেন, ভেজা শস্যগুলো কেন উপরে রাখলেন? আচ্ছা, যদি বস্তার মানে দ্রব্য ভিজে যায়, তাহলে বৃষ্টিতে কি আগে নিচের গুলো ভিজবে নাকি আগে উপরের গুলো ভিজবে? স্বভাবতই আগে উপরের গুলোতে পানি পড়বে, তাই না? কিন্তু লোকটা ওজন বাড়ানোর জন্য কি করেছে, পানি মিক্সড করেছে। কারণ মনে করে খেজুর, ভেজা খেজুরের দাম কম আর শুকনো খেজুরের দাম বেশি, কাঁচা খেজুরের চেয়ে শুকনো খেজুরের দাম বেশি, যেমন কাঁচা মরিচের চেয়ে শুকনো মরিচের দাম বেশি। তো ওই লোকটা কি করেছে, শুকনো খেজুর উপরে রেখেছে আর নিচে কাঁচা খেজুর অর্থাৎ ভেজা খেজুর রেখেছে, যাতে কি ওজন দিবে শুকনো খেজুরের মতোই, দাম নেবে, অথচ দিচ্ছে কাঁচা খেজুর। এভাবে এটা হচ্ছে প্রতারণা। তা আমাদের দেশে এই ধরনের বহুরূপী প্রতারণা, প্রতারক চক্র রয়েছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধোকা দেয় সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। অর্থাৎ সে যদিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি আমাদের উম্মত হিসেবে পরিচয় দেবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি করে এবং কে তাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি আল্লাহ তাআলার নিকট ঘৃণিত, ফেরেশতাগণ সর্বদা তাকে অভিশাপ দিতে থাকে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রতারণা কত বড়
খারাপ যে প্রতারক ব্যক্তির উপর ফেরেশতারা সবসময় অভিশাপ দেয়। বাহ্য তো মনে হতে পারে যে প্রতারণা করে হয়তো গোস্ত 1 কেজি কেটেছে, 100 গ্রাম কম দিল। হ্যাঁ, যদি 500 টাকা কেজি হয় গোস্ত, 100 গ্রাম গোস্তের দাম হচ্ছে কত টাকা? 50 টাকা নাকি? হ্যাঁ 50 টাকা, তাই না? এই 500 টাকা কেজি হলে গোস্ত, 1 কেজি গোস্তের দাম কত হবে? 100 গ্রাম গোস্তের দাম কত কে বলতে পারবা? আমার হিসেবে তো মনে হচ্ছে 50 টাকা। হিসাব করছো, দ্রুত বলো। 500 টাকা কেজি স্যার আরেকবার বলেন কি বললেন? বললাম, গরুর গোশত যদি 500 টাকা কেজি হয়, 100 গ্রাম গোশতের দাম কত? 50 টাকা। হ্যাঁ, তো এটা তোমরা রিসপন্স করছো না কেন? তাহলে তো হয়তো একজনে 1 কেজি গোশতের মধ্যে 100 গ্রাম গোশত কম দিল, তার কাছে মনে হতে পারে যে আবার 1 কেজি গোশত বিক্রি করে 100 টাকা আমি লাভ করতে পারলাম। কিন্তু কি, এই ব্যক্তি মূলত তার যে আয়, এতে বরকতটা নষ্ট হয়ে গেল। দেখবা যে একই খাবার খেয়ে কারো মেধা শক্তি বৃদ্ধি পাচ্ছে, কারো ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হচ্ছে, হ্যাঁ কেউ ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ মানুষের মুখ উজ্জ্বল করতেছে, আবার একই খাবার খেয়ে কারো ছেলে কি বিপদগামী হচ্ছে, কারো মেয়ে বিপদগামী হচ্ছে, বিপদে পড়তেছে, অসুস্থতা মানে পেয়ে বসছে তাকে, তার বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে, ছেলে মেয়ে তার কথা শুনে অবাধ্য হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যিনি হালালভাবে জীবিকা নির্বাহ করেন, তার খাদ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, রহমত দিয়ে দেন, যার কারণে ওই হালাল খাবার খেয়ে তার পরিবারের সদস্যরা আল্লাহমুখী হচ্ছে, সৎ আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠছে। আর হারাম খাবার খেয়ে মনে হচ্ছে যে অনেক টাকা হয়তো হলো, কিন্তু হারাম খাবার খেয়ে আল্লাহ তাআলা তার দেহের যে বরকত কল্যাণ এগুলো নষ্ট করে দিচ্ছে। দেখবে যে তার বাড়িতেও শান্তি নাই, সেই পরিবার ওই যে দিহানের মতো ছেলে জন্ম হবে, বুঝতে পারছো? বেশিরভাগ ক্ষেত্রেই ওই যে আনিশকাকে যে কয়েকদিন আগে প্রতারণা করে নিয়ে গিয়ে বাড়িতে ডেকে নিয়ে কি করলো, তাকে ধর্ষণ করলো এবং মেয়েটা মারাও গেলো, তাই না? তো যারা এরকম হারামের সাথে সংশ্লিষ্টতা থাকবে, তাদের সংসারের বরকত আল্লাহ তাআলা এইভাবে নষ্ট করে দেবেন, কারণ তারা প্রতারণা করে, মানুষকে ঠকায়, আল্লাহ তাআলা এটা সহ্য করেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ক্বালু আলান নাসি ইস্তাগফিরুন ওয়া ইযা ক্বালুহুম আও সানুহুম ইখসিরুন। ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা লোকের নিকট থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে, আর যখন তারা মেপে দেয় বা ওজন করে তখন কম দেয়। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই প্রতারণা বর্জন করতে হবে, এটা সম্পূর্ণরূপে হারাম, গুনাহের কাজ। আচ্ছা, প্রতারণা সম্পর্কে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে আর থাকলে বলতে পারো। না হলে একটা প্রশ্ন দেখো, এখানে সৃজনশীল প্রশ্ন, একজন একটু উদ্দীপকটা পড়ো তো, কে পড়বা? লামিয়া পড়ো। সাকিব একজন গোস্ত, আচ্ছা পড়ো পড়ো, আপনার করতেছো পড়ো। সাকিব একজন গোস্ত বিক্রেতা, সে গোস্তের রুটিটি গোপন করে তা বিক্রি করে এবং মিথ্যা কথা বলে, এমনকি মহিষের গোস্তকে গরুর গোস্ত বলে চালিয়ে দেয়। তাছাড়া সে ওজনেও কম দেয়। তার এলাকার প্রখ্যাত আলেম জসিম সাহেবের বয়ান শুনে সে জানতে পারলো যে এ ধরনের কাজের পরিণাম অত্যন্ত ভয়াবহ। আচ্ছা, হালালকে হারাম মনে করা কি, কে বলতে পারবা? হালালকে হারাম মনে করা হচ্ছে কুফর। হালালকে হারাম মনে করে কি? কুফর। কুফর বোঝো, অবিশ্বাস করা, অস্বীকার করা, তাই না? ইসলামের কোন মৌলিক বিষয়কে অবিশ্বাস বা অস্বীকার করাকে কুফর বলা হয়। তো তার মধ্যে একটা আছে হালালকে হারাম মনে করা। মানবিক মূল্যবোধ বলতে কি বোঝায়? মানবিক মানে হচ্ছে মানব সম্বন্ধীয়, মানুষের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো সেগুলো হচ্ছে মানবিক। আর মূল্যবোধ হচ্ছে যেই বিবেক বা বুদ্ধি থাকার কারণে মানুষ ভালো মন্দের পার্থক্য করতে পারে, সেটাই হচ্ছে মানুষের মূল্যবোধ। যেই জ্ঞান
বা বিবেক থাকার কারণে মানুষ কি করতে পারে, ভালো মন্দ, ন্যায় অন্যায়, সৎ অসৎ, এগুলোর কি পার্থক্য করতে পারে, সেগুলো হচ্ছে মূল্যবোধ। তো মানবিক মূল্যবোধ হচ্ছে মানুষ হিসেবে যে বিবেক, বুদ্ধি, বোধ থাকা উচিত বা যেগুলো মানুষের গুণাবলী হওয়ার যোগ্য, সেগুলো হচ্ছে মানুষের মানবিক মূল্যবোধ। মানবিক মূল্যবোধ মানুষকে সচ্চরিত্রবান হতে সাহায্য করে, ন্যায়পরায়ণ হতে সাহায্য করে, এইটুকু লিখলেই হবে। এটা হচ্ছে মানবিক মূল্যবোধ। আচ্ছা, এবার বলো যে সাকিবের কাজটি কোন বিষয়ের অন্তর্ভুক্ত হতে পারে? প্রতারণা। প্রতারণা অন্তর্ভুক্ত হতে পারে, প্রতারণা এবং প্রতারণার যে পরিচয় রয়েছে সেটা দিতে হবে। আর সাকিবের কাজের পরিণাম অর্থাৎ প্রতারণার যে কুফল এবং পরিণাম যেটা আছে সেটা কোরআন ও হাদিসের আলোকে অর্থাৎ পাঠ্য বইয়ে যেগুলো কোরআন এবং হাদিসের উদ্ধৃতি রয়েছে সেগুলোর আলোকে এটা লিখতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, জি এবার স্যার। এবার তোমাদের জন্য বহুনির্বাচনী একটা প্রশ্ন থাকবে। এটা তোমরা দেখো তো নিজেরা সলভ করতে পারো কিনা, না পারলে আমি শেষে বলে দেবো উত্তরগুলো। 1 নম্বর কি হবে, যে কেউ অ্যান্সার দিবে। তাওহীদ। 1 নম্বর হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। 2 নম্বর কি হতে পারে, একজন একটু পড়ো তো। আর কে কে আছে রে লাইনে? আচ্ছা, লামিয়া পড়ো, লামিয়া, লামিয়া শুনতে পারছো? স্যার, দুনিয়াবি শিক্ষা গ্রহণ। দুনিয়াবি শিক্ষা গ্রহণ করলে হবে। সমেত আহাদে একজন উচ্ছৃঙ্খল জীবন যাপনকারী, এ অবস্থা থেকে মুক্ত হয়ে সুষ্ঠু সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য তার কি প্রয়োজন? আচ্ছা, এটা হবে আদল গ্রহণ, অর্থাৎ ইসলাম গ্রহণ। আদল অর্থাৎ ন্যায়পরায়ণতা। আদল মানে হচ্ছে কি, ন্যায়পরায়ণতা, সুষ্ঠু সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য তাকে আদল বা ন্যায়পরায়ণতা গ্রহণ করতে হবে। আবার এটাও হয় ইসলামী শিক্ষা গ্রহণ, ইসলাম গ্রহণ না, ইসলামী, ইসলামী শিক্ষা গ্রহণ হয়। ইসলামী শিক্ষা গ্রহণ, হ্যাঁ এটাই আমার কাছে বেশি সঠিক মনে হচ্ছে, ইসলামী শিক্ষা গ্রহণ। আচ্ছা, এবার উদ্দীপকটা পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্ন উত্তর দাও। 3 নম্বর প্রশ্ন কি হতে পারে, তার মৃত্যু করলো মহান আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা হিসেবে মানতে অনিচ্ছুক, তিনি বলেন মানুষ অনেক কিছুর সৃষ্টিকর্তা, তাহলে এটা কি হবে? এ শুধু আফরা কথা বলতেছে, অন্যরা কি করছো? শান্তা, টিউলিপ শাখার, তুমি বলো তো দেখি 3 নম্বর কি হবে, শান্তা বলবা। শান্তা আনমিউট করো, আরিয়ান আছো? আরিয়ান, স্যার, 1 ও 3। অবিশ্বাস মানতে অনিচ্ছুক, অবিশ্বাস, অকৃতজ্ঞতা অস্বীকার করা, 1 ও 3 বললা। জি স্যার। আচ্ছা, 2 নম্বরটা কি সমস্যা হলো? স্যার, 1, 2, 3, তিনটাই হবে। হ্যাঁ, তিনটাই হবে, কারণ এটা দেখো কুফর শব্দের অর্থের মধ্যে তিনটাই আছে, অবিশ্বাস করা, অস্বীকার করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্যতা, অকৃতজ্ঞতা অস্বীকার করা, এগুলো সবই হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে 4 নম্বরটি কি হতে পারে, তাহমিদের এরূপ বিশ্বাসে অবিশ্বাসের পরিণতি কি হবে? যন্ত্রণাদায়ক শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি, ক হবে। হ্যাঁ, 5 নম্বর, গুড, ঠিক আছে। আচ্ছা, এবার 5 নম্বর দেখে কি আছে, আল কোরআন শব্দের অর্থ কি?
আচ্ছা এবার বলবা আরিয়ান বলো, আরিয়ান আরিয়ান আনমিউট করো, আরিয়ান শুনতে পাচ্ছ? বলেন হ্যাঁ, 5 নম্বর কি হবে বলো তো? আল কোরআন শব্দের অর্থ কি? আচ্ছা এখন যে কেউ বলো দেখি পারো কিনা, আল কোরআন আল্লাহর প্রিয় বান্দা, ওখানে তো অপশনটাই নাই। তুমি অপশন গুলো দেখতেছো, আমি তো অপশন গুলো দিয়েই দিয়েছি, এই চারটার মধ্যে কোনটা হবে সেটা বলো। 5 নম্বর প্রশ্নের উত্তর, তুমি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ না? না স্যার আমার এখানে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার। ও আচ্ছা, কার ওখানে দেখা যাচ্ছে সে কেউ একজন বলো তো দেখি, কে পারবা আল কোরআন শব্দ? এটা তো একটা কমন প্রশ্ন, প্রায় পরীক্ষায় আসে। পঠিত পঠিত পঠিত, হ্যাঁ, পৃথিবীতে যত গ্রন্থ রয়েছে সবচেয়ে বেশি পাঠ করা হয় আল কোরআন, তাই না? সেই জন্য, স্যার হ্যাঁ, এই পাঠ করা, এই জন্য কোরআন শব্দ অর্থ হচ্ছে পঠিত, এই জন্যই কোরআনের নাম আল কোরআন রাখা হয়েছে, কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এই গ্রন্থটা পাঠ করা হয়। আচ্ছা এরপরে বলো, হাসর শব্দ অর্থ কি? হাসর শব্দের অর্থ কি কি হবে? মহাসমাবেশ। মহাসমাবেশ, গুড, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আচ্ছা এরপরে সাকলাইন আছে দেখতেছি, তুমি 7 নম্বর প্রশ্নের উত্তর দিবা। সাকলাইন, আসাম শব্দের অর্থ কি? আসাম, পারবা? আচ্ছা সাফাতুল জান্নাত, তুমি কোনো কথা বলছো না, একটা উত্তর দাওনি। সাফাতুল জান্নাত, সূর্য, সূর্য, গুড, এই তো চেষ্টা করো, ভুল হলো তো আমি বকা দেবো না, আমি তো বরং তোমার প্রশংসাই করবো যখন তুমি উত্তরটা দিতে পারবো, তো চেষ্টা করো, ভুল হলো অসুবিধা নেই। আচ্ছা তেলাওয়াত শব্দের অর্থ কি কি হতে পারে? এক ও দুই, পাঠ করা অনুসরণ করা, এক ও দুই, গুড, ধন্যবাদ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে আসো 9 নম্বর, সুরা আল মাউন কোরআনের কততম সুরা? আচ্ছা এটা একটু তোমাদের জন্য কঠিন আছে, বই না দেখলে বলতে পারবে না, 107তম, আমি বলে দিলাম, এগুলো তোমাদের পড়া থাকবে আগামী দিন, তোমরা এগুলো আমাকে জানাবে। আচ্ছা এরপরে 10 নম্বর, 107তম সুরা, হ্যাঁ। আচ্ছা এরপরে হচ্ছে আত্তাজিরু শব্দের অর্থ কি? আত্তাজিরু, এটা একটা হাদিস আছে কিন্তু, ওই যে সত্যবাদী বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবে, একটা হাদিস আছে না, সেখানে এই শব্দটা আছে আত্তাজিরু, শব্দের অর্থ হচ্ছে বণিক, বণিক মানেই তো ব্যবসায়ী, তাই না? আচ্ছা তো তোমরা দেখি পড়াশুনো খুব কম করতেছো মনে হচ্ছে, এগুলো সহজ সহজ প্রশ্ন দিয়েছি আমি, তার একজন শুধু পারতেছো আফরা, তোমাকে ধন্যবাদ, তুমি একটু পড়াশোনা করতেছো, অন্যরা বাসায় একটু বেশি করে পড়াশোনা করো। আচ্ছা এরপরে দেখো, হে মানব জাতি, তোমরা পৃথিবীতে পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার করো, উক্তিটি কোরআনের কোন সুরার অন্তর্গত? পৃথিবীতে হালাল ও পবিত্র বস্তু আহার করো, উক্তিটি কোন সুরায় আছে? বাকারা কি? সুরা আল বাকারা, হ্যাঁ ঠিক আছে। কিয়াস শব্দের অর্থ কি? কিয়াস, কিয়াস অর্থ হচ্ছে কি হবে বলো তো? সবগুলোই, অনুমান করা, পরিমাণ করা, পরিমাপ করা, তুলনা করা, সব সবগুলোই স্যার, তিনটাই, হ্যাঁ 1 2 3 সব। আচ্ছা তাহেরা বেগম এবার হজে গিয়ে নিজেকে পবিত্র পরিশুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, তার এই কাজে কি আদায় হবে? বান্দার হক, আল্লাহর হক, কোরআনের হক, মক্কা শরীফের হক, কি হবে? হজ ফাজ করা কি হাক্কুল্লাহ না হাক্কুল ইবাদ? হজ কাক কে ফরজ করেছেন? আল্লাহ তাআলা হজ ফরজ করেননি, বুঝতে পারছো না? স্যার বান্দার হক আদায় হবে না, আল্লাহর হক, হজ পালন করলে কি অন্য মানুষের উপকার হবে? ও না না, আল্লাহর হক,
হ্যাঁ, এটা আল্লাহ, যেমন নামাজ, রোজা, হজ, ইসলামের যে মৌলিক ভিত্তিগুলো এগুলো সব আল্লাহর হক, বুঝতে পারছো? আচ্ছা, সত্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে পত্রিকায় লেখালেখি করা কোন ধরনের জেহাদ? ওই যে লেখালেখি যেহেতু আছে, তার মানে এটা কি জ্ঞানের সাহায্যে জিহাদ, তাই না? জ্ঞানের সাহায্যে জিহাদ। জ্ঞানের সাহায্যে জিহাদ। হ্যাঁ, এরপরে আসো, সময় শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি বলে দিচ্ছে। সাওম পালনের মাধ্যমে বান্দার কি পরীক্ষা হয়? তাকওয়া, তাকওয়া পরীক্ষা হয়। তাকওয়া। হ্যাঁ, গুড। আরমান সাহেব একটি বিশাল গার্মেন্টস এর মালিক, মালিক হিসেবে শ্রমিকদের প্রতি তার কর্তব্য কি? উচ্চ বেতনে কাজ দেওয়া, আবাসনের ব্যবস্থা করা, মজুরি নির্ধারণ করে নেওয়া, টিফিনের ব্যবস্থা করা, কি হবে? শ্রমিকদের মজুরি নির্ধারণ করে নেওয়া। মজুরি নির্ধারণ করা। পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ পেশা কি? কৃষিকাজ, কৃষিকাজ সবচেয়ে মর্যাদাপূর্ণ পেশা? ব্যবসা, না, শিক্ষকতা। শিক্ষকতা মহান পেশা হয় না? শিক্ষকতা। তোমরা মনে হয় শিক্ষকদের কম ভালোবাসো, তাই না? না 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 স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে পরীক্ষায় কি লেখো, তাহলে বোঝা যাবে যে কে কাকে বেশি পছন্দ করো। হ্যাঁ, অন্য অন্য হালাল পেশা সবগুলোই ইসলামে সম্মানিত, কিন্তু তার মধ্যেও শিক্ষকতা পেশাটা সবচেয়ে মর্যাদাপূর্ণ, তাই না? আচ্ছা, জাকাত ইসলামের সেতু বন্ধক, হাদিসটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পায় হাকি, বাইহাকি থেকে। মিথ্যাচারকে আরবিতে কি বলা হয়? রিবা, না, মিথ্যাচার, রিবা তো সুদ, রিবা অর্থ হচ্ছে সুদ, তাহলে মিথ্যাচার আরবি কি? ইজব, ইজব। হ্যাঁ, ভ্রাতৃত্ববোধ মানুষকে কোনটিতে উজ্জীবিত করে? ভ্রাতৃত্ববোধ, 2 নাম্বার, ত্যাগের একত্রিত মহিমা, হতে, একত্রিত হতে। দেশপ্রেমের বহিঃপ্রকাশ কিসে? এই দেখো তো, এর মধ্যে কোন কাজটার মাধ্যমে দেশের প্রকাশ প্রকাশ পায়, দেশের প্রেম? 2 নাম্বার, দেশের কল্যাণে কাজ করায়। কাজ করায়। ফিতনা শব্দের অর্থ কি? ফিতনা, ফিতনা শব্দের অর্থ কি? 2, এক ও দুই হবে, বিশৃঙ্খলা, এক ও দুই। হ্যাঁ, এক ও দুই, তবে ক নম্বর। বুখারী শরীফে হাদিসের সংখ্যা কত? 7275টি। 7275টি। হ্যাঁ, সুদের আরবি প্রতিশব্দ কি? এবার দেখি তোমরা কি বলো, এটার উত্তর একটু আগে আমি বলেছি, সুদের আরবি প্রতিশব্দ রিবা, রিবা। রিবা। সাধারণত ধন সম্পদের যথাযথ প্রয়োজন মাফিক ব্যবহারকে কি বলা হয়? মিতব্যয়িতা। জাহেলি যুগে আরবে কোন মেলার প্রচলন ছিল? উকাজ, উকাজ। আল কানুন ফিত্তিব গ্রন্থের পূর্ণতা কে? ইবনে সিনা। হ্যাঁ, ইবনে সিনা। হাসান ইবনে হাইসাম কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন? 1201। হাসান ইবনে হাইসাম, না, 1201 হচ্ছে, আচ্ছা দাঁড়া আমি একটু তারপরে দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, 1201 খ্রিস্টাব্দে, তোমারটা ঠিক আছে। আচ্ছা, 28 নম্বর কি আছে? মাইমুনার বাবা ও মা দুজনেই সহজ সরল জীবনযাপন করেন, কারণ তাদের উপার্জন কম। তার বাবা সবসময় জ্ঞান চর্চায় ব্যস্ত থাকেন, এই সামান্য আয় দিয়ে সংসার চলে, জ্ঞান চর্চার দ্বারা তার বাবা ইসলামের সেবা করতে চান। আচ্ছা, হযরত আলীর চরিত্রে কোন দিকটি মাইমুনার বাবার চরিত্রে ফুটে উঠেছে? জ্ঞান চর্চায়, জ্ঞান চর্চা। হ্যাঁ, উক্ত কাজের দিকে হযরত আলীর জন্য শ্রেষ্ঠত্ব হচ্ছে, অর্থাৎ জ্ঞানের দিক থেকে আলীর শ্রেষ্ঠ অবদান কি? দেওয়ানে আলী রচনা, আর হচ্ছে আরবি সাহিত্যের সেরা ব্যক্তিত্বের মর্যাদা এক, এক ও দুই, এক ও দুই। হ্যাঁ, তো ঠিক আছে, যারা আজকে ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ, আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দেখ। আগামী ক্লাসে, আগামী শনিবারে আমার ক্লাস আছে, সবাই ক্লাস, সেদিন তাহলে হাদিসের বাকি অংশ পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, পরে ওখান থেকে তোমাদের সৃজনশীল এবং কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেবো। আচ্ছা, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।